নাফসে লওয়ামা, তথা যে সব সময় আফসোস করে, আফসোসকারী আত্মা। তৃতীয় আয়াতে আত্মার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুল বিসু, নাফসে আম্মারা, যে সব সময় খারাপ কাজের আদেশ দেয়। এই তিন প্রকারের নাফসের অর্থ এমন নয় যে এক এক মানুষের নাফস জন্মগত মুতমাইন্না, আর এক এক মানুষের নাফস জন্মগত আম্মারা, আর এক এক মানুষের নাফস জন্মগত লাওয়ামা, বিষয়টা এমন নয়। বরং প্রত্যেক নাফসের মধ্যেই এই তিনটা বৈশিষ্ট্য আছে। নাফসকে প্রশিক্ষণ দিতে দিতে আপনি নাফসের মুতমাইন্না বানাতে পারবেন, আবার নাফসকে ছাড় দিতে 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 আপনি ওকে নাফসে আম্মারা বানিয়ে দিতে পারবেন। প্রত্যেক মানুষই পারবে, তথা প্রত্যেক মানুষের নাফসের এই তিনটা বৈশিষ্ট্য আছে। এক, সে তার নাফসকে নাফসে মুতমাইন্না বানিয়ে দিবে। কোন নাফস মুতমাইন্না? ইতমাআন্নাত বিতাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে যে শান্তি পায়। ইতমাআন্নাত বিকাদাল্লাহ ওয়া কদরিহি, আল্লাহর ফয়সালা এবং আল্লাহর সিদ্ধান্তে যে সন্তুষ্ট হয়। সন্তুষ্ট হওয়ার সবর করার মধ্যে আসমান ও জমিন পার্থক্য আছে। আপনার ছেলে মারা গেল, আপনি কিছুক্ষণ কান্নাকাটি করে তারপরে একদিন দুই দিন পর বলছেন সবর করলাম। আর কিছু নাফস যখন সে শুনল তখন এই সিদ্ধান্তের উপর সে রাজি এবং খুশি, কেননা এটি আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু তাআলার তাকদীর, তিনি যে তাকদীর নির্ধারণ করেছেন সেই তাকদীর, সেটাতে সে ইতমাআন্নাত সন্তুষ্ট হবে, শুধু সবর করে না সন্তুষ্ট হবে। আর নাফসে লওয়ামা, যে সব সময় আফসোস করে, তার মধ্যে ভালো এবং মন্দের সংমিশ্রণ থাকে। ভালোটা করতে চাই করতে পারে না, করতে চাই করতে পারে না, বারবার ছুটে যায় বারবার আফসোস করে, বারবার ছুটে যায় বারবার আফসোস করে, এই যে নাফসে লওয়ামা। নাফসে আম্মারা, যে সব সময় তাকে খারাপ কাজের জন্য উৎসাহিত করে, খারাপ কাজের জন্য আগ্রহী করে তোলে, পথ ভ্রষ্টতার দিকে এগিয়ে নিয়ে যায়। একে যদি মানুষ ছাড় দেয় তাহলে এই মানুষকে ধ্বংস করে ফেলে দেবে। তো আমাদের এই আলোচনার সারমর্ম হচ্ছে মানুষের নাফসের এই তিনটা বৈশিষ্ট্য আছে। প্রত্যেক মানুষের নাফসের প্রশিক্ষণ দিয়ে মুতমাইন্না বানানো যাবে, ছাড় দিয়ে আম্মারাও বানিয়ে দেওয়া যাবে। তো নাফস কিভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যায়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সবাই মুসলমান হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাপ মা তাকে ইহুদি বানায়, তার বাপ মা তাকে খ্রিস্টান বানায়, তার বাপ মা তাকে হিন্দু বানায়, কিন্তু জন্ম হয়েছে ইসলামের। তাহলে প্রত্যেক নাফস যখন পৃথিবীতে এসেছে তখন ভালো অবস্থায় পৃথিবীতে এসেছে। এ ধীরে ধীরে আম্মারা লওয়ামা ধ্বংসের দিকে কিভাবে এগিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, যখন কোনো বান্দা কোনো গুনাহ করে তার ওই সফেদ সাদা অন্তরে একটা কালো দাগ পড়ে। আল্লাহর পক্ষ থেকে যখন অন্তরটা এসেছিল তখন ছিল সাদা, স্বচ্ছ, পরিষ্কার, ধবধবে সাদা। যখন সে কোনো গুনাহ করে তখন ওখানে একটি কালো দাগ পড়ে। যদি সে ইস্তাগফারা ওয়া তাওবা, তওবা করে এবং ইস্তিগফার করে ফিরে আসে, তাহলে তার অন্তরটা আগের অবস্থায় ফিরে যায়। আর যদি সে তওবা এবং ইস্তিগফার না করে বরং ধীরে ধীরে এই পাপের দিকে আরো সামনে এগিয়ে এগোতে থাকে, তখন কি হয়, তখন এই আয়াতের মতো হয়ে যায় যে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে তাদের অন্তরে মোহর মারা হয়ে যায়। অন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উল্টানো পাতিলের তলার মতো কালো কুচকুচে হয়ে যায়, কালো দাগ পড়তে 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 একটা পর্যায়ে কি হয়, আমাদের বাড়িতে চুলায় যে পাতিলে আমরা রান্না করছি পাতিল উল্টিয়ে দিলে তার অপর পিঠটা যেমন কালো দেখা যাবে, এই নাফস তেমন কালো হয়ে যায়। নাফসের ধ্বংস হওয়া এভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া। অবশ্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোদাই ফাইনাল ইয়ামান থেকে বর্ণিত তুরাদুল ফিতানু আলাল কুলুব, প্রত্যেক আত্মার উপর ফিতনা পেশ করা হয়।
فأي قلب প্রত্যেক যে আত্মা ওই ফিতনা পান করে নেয়, নুকিতাত ফিহি নুকতাতুন সাওদা, তার অন্তরে কালো দাগ পড়ে যায়। وأي قلب أنكرها, আর প্রত্যেক যে আত্মা ওই ফিতনাকে অস্বীকার করে, প্রত্যেক আত্মার সামনে ফিতনা পেশ করা হয়, প্রত্যেকটা খারাপ কাজের প্রস্তাব এক একটা ফিতনার প্রস্তাব, তো ওই ফিতনার প্রস্তাব যখন গ্রহণ করে তখন এটা হয়, যখন অস্বীকার করে নুকতাতান বাইদা, তখন ধীরে ধীরে তার শুভ্রতা এবং সফেদতা আত্মার বাড়তে থাকে এবং উন্নত হতে থাকে। এই জন্যই কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিছু কিছু মানুষের চেহারা হবে কালো আর কিছু কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, তাদের আত্মার সাথে মিল রেখে। তাদের আত্মা যেহেতু কালো, এই জন্য কিয়ামতের মাঠে তাদের চেহারা হবে কালো, আর তাদের আত্মা যেহেতু পরিষ্কার স্বচ্ছ সফেদ, এই জন্য তাদের চেহারা হবে উজ্জ্বল স্বচ্ছ এবং সফেদ। আত্মার পরিশুদ্ধতার গুরুত্ব নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, সফল কাম সেই যে তার আত্মাকে বিশুদ্ধ করল, পরিশুদ্ধ করল, ধ্বংস হয়ে গেল সেই যে তার আত্মাকে কালো বানিয়ে দিল, যে তার আত্মাকে পরিশুদ্ধ করল না। আরেক আয়াতে আল্লাহ বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম সেই যে তার আত্মাকে পরিষ্কার পরিশুদ্ধ করল, ওয়া যাকারা ইসমা রাব্বাহু ফাসাল্লা, এবং আল্লাহর নাম জিকির করল এবং সালাত আদায় করল। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কীহিম, আল্লাহ পাঠাবেন তাদের মধ্যে রাসূল, যে রাসূল তাদের কি করবে, ইউযাক্কীহিম, তাদের আত্মার পরিশুদ্ধতা এবং বিশুদ্ধতার জন্য কাজ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের আত্মা পরিশুদ্ধ করার জন্য কাজ করেছেন। আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎকে ভয় করলো, যে একদিন আমার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎকে ভয় করলো, ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এবং তার অন্তরকে বাধা দিল অন্তরের অনুসরণ থেকে, অন্তরের চাহিদা প্রবৃত্তির অনুসরণ থেকে যে বাধা দিল, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হচ্ছে জান্নাত। তার থাকার জায়গা কোথায়? জান্নাত। আরাকায়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া নাফসিম ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফস বানানোর পরে, নাফস তৈরি করার পরে, ওয়ানাফসিম ওয়া মা সাওয়াহা, নাফস তৈরি করার পরে নাফসের মধ্যে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, নাফসের মধ্যে পরহেজগারিতার শক্তি দিয়ে দিয়েছেন, নাফসের মধ্যে অন্যায় অনাচার অবিচার গুনাহ করার শক্তি দিয়ে দিয়েছেন। এটাই মানুষ এবং ফেরেশতার মধ্যে পার্থক্য, যে ফেরেশতার নাফসে, ফেরেশতার অন্তরে এই সফটওয়্যার আপলোডই করা হয়নি যে সে খারাপ কোনো চিন্তা কল্পনা করতে পারে, কিন্তু আল্লাহ মানুষের নাফস তৈরি করার পর দুটোই দিয়েছেন। আল্লাহ বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, নাফসের মধ্যে গুনাহ করার শক্তি দিয়েছেন, নাফসের মধ্যে তাকওয়া এবং পরহেজগারিতা অবলম্বনের সুযোগ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, নাফস সম্পর্কে এই সংক্ষিপ্ত, কিভাবে নাফস ধ্বংসের দিকে এগিয়ে যায়, নাফস কত প্রকার হয়, এই সংক্ষিপ্ত আলোচনার পরে আমরা দেখব যে আমরা আমাদের নাফসকে কিভাবে পরিশুদ্ধ করতে পারি। নাফসকে পরিশুদ্ধ করার দুটি উপায়, একটি হচ্ছে আত-তাখলিয়াহ আর একটি হচ্ছে আত-তাহলিয়াহ। তাখলিয়াহ মানে নাফসের যত অসুখ বিসুখ রোগ বালাই আছে, সেই অসুখ বিসুখ রোগ বালাই থেকে নাফসকে মুক্ত করা। তাহলিয়াহ হচ্ছে ওই অসুখ বিসুখ রোগ বালাই থেকে মুক্ত হওয়ার পরে নাফসকে সুস্বাস্থ্যবান, হৃষ্টপুষ্ট, শক্তিশালী বানানোর জন্য কাজ করা। নাফসের উদাহরণ ঠিক মানুষের শরীরের মতো, মানুষের শরীরে যদি অসুখ বিসুখ থাকে, সেই অসুখ বিসুখ আপনি যেমন ভালো করার চেষ্টা করবেন, আবার আপনার যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই জন্য যেমন আপনি ভালো খাবার, ভালো খাদ্য গ্রহণ করবেন, একই অবস্থা, সেম অবস্থা নাফসের।